প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লিগাল স্টাডি 24.com-এর পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে সুনির্দিষ্ট প্রতিকার আইনের ধারা 1 থেকে 7 পর্যন্ত আলোচনা করব। তবে তার আগে এ আইন সম্পর্কে একটু ধারণা নেওয়া প্রয়োজন। চলুন তাহলে শুরু করি। এ আইনটি আলোচনা করার পূর্বে জানতে হবে সুনির্দিষ্ট প্রতিকার বলতে কি বোঝায়। সুনির্দিষ্ট প্রতিকার বিষয়টি বুঝতে হলে একটি উদাহরণ দিতে হবে, তাহলে সুনির্দিষ্ট প্রতিকার সম্পর্কে একটি ধারণা পাবেন। জামাল সাহেবের একটি জমি আছে, এই জমিটি পুরুষানুক্রমে বুক দখল করে আসছে, কিন্তু তার প্রতিবেশী করিম লাঠির জোরে একদিন উক্ত জমি হতে জামালকে বেদখল করলো। এ পরিস্থিতিতে জামাল 3 ধরনের প্রতিকার পেতে পারে। প্রথম প্রতিকারটি হচ্ছে জামাল ফৌজদারি আদালতে অপরাধমূলক অনধিকার প্রবেশের অভিযোগে করিমের বিরুদ্ধে মামলা করতে পারে, এই মামলায় করিমের জেল বা জরিমানা হতে পারে। দ্বিতীয় প্রতিকারটি হচ্ছে জামাল দেওয়ানি আদালতে মোকদ্দমা করে করিমের নিকট থেকে উক্ত জমির মূল্য এবং ক্ষতিপূরণ আদায় করতে পারে। তৃতীয় প্রতিকারটি হচ্ছে জামাল দেওয়ানি আদালতে গিয়ে মোকদ্দমার মাধ্যমে করিমের নিকট হতে জমির দখল ফিরিয়ে আনতে পারে। এখানে তৃতীয় যে প্রতিকারটির কথা বললাম, সেই প্রতিকারকে সুনির্দিষ্ট প্রতিকার বলে। এখানে প্রথম ও দ্বিতীয় প্রতিকারে জামাল যে প্রতিকার চায় তা সুনির্দিষ্ট নয়। সুনির্দিষ্ট প্রতিকার আইনের ধারাগুলো আলোচনা করার পূর্বে এ আইনের কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এ আইনটি 1877 সালের 1 নং আইন। এ আইন প্রকাশ করা হয় 1877 সালের 7ই ফেব্রুয়ারি এবং কার্যকর হয় 1877 সালের 1লা মে। এ আইনটি একটি তত্ত্বগত আইন। এ আইনে খণ্ড রয়েছে 3টি, অধ্যায় রয়েছে 10টি এবং মোট ধারার সংখ্যা 57টি। এখন সুনির্দিষ্ট প্রতিকার আইনের ধারা 1 নিয়ে আলোচনা করব। এই ধারায় সংক্ষিপ্ত শিরোনাম, এ আইনটি কোথায় কার্যকর এবং কখন থেকে বলবৎ হবে তা বলা হয়েছে। এই ধারা থেকে আমরা 3টি বিষয় পাই। প্রথমটি হচ্ছে এ আইনটি 1877 সালের সুনির্দিষ্ট প্রতিকার আইন হিসেবে অভিহিত হবে। দ্বিতীয়টি হচ্ছে এটি সমগ্র বাংলাদেশে কার্যকর হবে। তৃতীয়টি হচ্ছে এ আইনটি 1লা মে 1877 সাল হতে বলবৎ হবে। এ আইনের ধারা 2 বাতিল করা হয়েছে, তাই ধারা 2 নিয়ে কোনো কথা না বলাই উচিত। এবার সুনির্দিষ্ট প্রতিকার আইনের ধারা 3 নিয়ে আলোচনা করব। এই ধারায় কয়েকটি শব্দের সংজ্ঞা প্রদান করা হয়েছে, তবে এখানে বলে দেওয়া হয়েছে বিষয়বস্তুতে এবং পূর্বাপর অবস্থায় অন্য কিছু থাকলে এই সংজ্ঞা গ্রহণযোগ্য হবে না। সুতরাং বুঝতেই পারছেন এই আইনের প্রদত্ত সংজ্ঞা বিষয়বস্তুর আলোকে পূর্বাপর সঙ্গতি রেখে গ্রহণ করতে হবে। এখন একে একে সংজ্ঞাগুলো বিশ্লেষণ করার চেষ্টা করব। প্রথমেই জানব বাধ্যবাধকতা সম্পর্কে। বাধ্যবাধকতা বিষয়টি যদি আপনাদের বোঝাতে যাই তাহলে 2টি উদাহরণ টানতে হবে। প্রথম উদাহরণটি হচ্ছে মুস্তাফিজুর রহমান নাফিস সাহেবের সাথে চুক্তি করল যে তিনি নাফিস সাহেবের মঞ্চে যন্ত্রসঙ্গীত পরিবেশন করবেন। চুক্তিপত্র স্বাক্ষরিত হওয়ার পর মুস্তাফিজুর রহমান প্রতিশ্রুত কাজ করতে বাধ্য, এই বাধ্যবাধকতা চুক্তি হতে উদ্ভূত। দ্বিতীয় উদাহরণটি হচ্ছে শাকিল দ্বিতীয়বার বিবাহ করার পর তার প্রথম স্ত্রীর গর্ভজাত সন্তানের প্রতিপালন করছে না, কিন্তু আইন অনুযায়ী তিনি তার উক্ত সন্তানের প্রতিপালন করতে বাধ্য, এই বাধ্যবাধকতা আইন হতে উদ্ভূত। সুতরাং এই 2টি উদাহরণের মাধ্যমে বুঝতেই পারছেন বাধ্যবাধকতা কী এবং বাধ্যবাধকতা বিভিন্ন ধরনের হতে পারে। অর্থাৎ বাধ্যবাধকতা বলতে আইন দ্বারা কার্যকরীকরণযোগ্য প্রত্যেকটি কর্তব্য অন্তর্ভুক্ত হবে। এখন জিম্মা ও জিম্মাদার সম্পর্কে জানব। জিম্মা বলতে প্রত্যেক ধরনের সুস্পষ্ট ইঙ্গিতবোধক অথবা আনুমানিক বিশ্বাসপূর্বক ন্যস্ত মালিকানা অন্তর্ভুক্ত হবে। অন্যদিকে জিম্মাদার বলতে এমন প্রত্যেকটি ব্যক্তি অন্তর্ভুক্ত হবে যে সুস্পষ্টভাবে ইঙ্গিতবোধকভাবে অথবা আনুমানিকভাবে বিশ্বাসপূর্বক ন্যস্ত মালিকানার অধিকারী। যদি আপনি জিম্মা ও জিম্মাদার সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পেতে চান তাহলে এই ধারার সাথে সংশ্লিষ্ট উদাহরণগুলো দেখতে পারেন।
এবার পত্তনি ও ওসি সম্পর্কে জানার চেষ্টা করব। সম্পত্তি কোন সময়ে কোন ব্যক্তি পাবে উহার নির্দেশ যে ব্যবস্থায় থাকে তাকে পত্তনি বলা হয়। মনে রাখবেন, পত্তনি কিন্তু উইল নয়। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 3 ধারা মোতাবেক ওসি শব্দটি প্রকাশ্যভাবে ও উজ্জ্বভাবে আস্থাভাজন চরিত্রের ধারককে অন্তর্ভুক্ত করে। কোনো প্রতিনিধি তার নিজের জন্য সম্পত্তি ক্রয় করে থাকলে তিনি তার কর্তার ওসি হিসেবে গণ্য হন। ওসির দায়িত্ব হলো যে পক্ষ তার নিকট বিশ্বাস স্থাপন করেছে তার অধিকার রক্ষা করা। মনে রাখবেন, বাদীর পক্ষ হতে কোনো প্রতিনিধি ক্রয় চুক্তিতে আবদ্ধ হলে এবং প্রতিনিধি তার নিজের নামে সম্পত্তি অর্জন করলে তিনি উক্ত অবস্থাধীনে সম্পাদিত দলিলে বাদীর পরোক্ষ ওসি হিসেবে গণ্য হবেন না। এখন সুনির্দিষ্ট প্রতিকার আইনের ধারা 4 নিয়ে আলোচনা করব। এই ধারায় সংরক্ষণ বা সেভিংস সম্পর্কে বলা হয়েছে। এই ধারায় বলা হয়েছে, যদি এই আইনে কোথাও সুস্পষ্টভাবে বিধিবদ্ধ থাকে তবে 3টি বিষয় এ আইনে কোনো কিছুকেই এরূপ গণ্য করা হবে না। প্রথমটি হচ্ছে চুক্তি নয় এমন কোনো অঙ্গীকার সম্পর্কে প্রতিকারের কোনো অধিকার প্রদান করা হয়। দ্বিতীয়টি হচ্ছে কোনো ব্যক্তিকে কোনো প্রতিকারের অধিকার হতে বঞ্চিত করা হয়। শুধুমাত্র নির্দিষ্ট কার্য সম্পাদন ব্যতীত যা সে কোনো চুক্তির অধীনে পেতে পারত। অথবা তৃতীয়টি হচ্ছে দলিলের উপর রেজিস্ট্রেশন আইনের প্রয়োগকে প্রভাবিত করা হয়। এ পর্যায়ে সুনির্দিষ্ট প্রতিকার আইনের ধারা 5 নিয়ে আলোচনা করব। সুনির্দিষ্ট প্রতিকার কিভাবে দেওয়া হয় তার বর্ণনা এই ধারায় প্রদান করা হয়েছে। এই ধারা মোতাবেক 5 ধরনের সুনির্দিষ্ট প্রতিকার প্রদান করা যায়। চলুন তাহলে প্রতিকারগুলো সম্পর্কে জেনে নেই। প্রথম প্রতিকারটি হচ্ছে সম্পত্তির দখল গ্রহণ করে তার দাবিদারের অনুকূলে অর্পণ করে সুনির্দিষ্ট প্রতিকার করা যায়। বস্তুত এই ধরনের প্রতিকার বহুল পরিমাণে বাংলাদেশের আদালতে দাবি করা হয়। দ্বিতীয় প্রতিকারটি হচ্ছে যে ব্যক্তি যা করতে বাধ্য সেই ব্যক্তিকে দিয়ে তা করিয়ে সুনির্দিষ্ট প্রতিকার করা যায়। উদাহরণস্বরূপ, দলিল সম্পাদনের আদেশ দিয়ে বিবাদীকে বাধ্য করা। তৃতীয় প্রতিকারটি হচ্ছে যিনি যা না করার জন্য বাধ্য তাকে উহা করা হতে বিরত রেখে সুনির্দিষ্ট প্রতিকার করা যায়। চতুর্থ প্রতিকারটি হচ্ছে পক্ষগণের অধিকার ঘোষণা করে সুনির্দিষ্ট প্রতিকার করা যায়। পঞ্চম প্রতিকার হচ্ছে তত্ত্বাবধায়ক বা রিসিভার নিয়োগ করে সুনির্দিষ্ট প্রতিকার করা যায়। এবার সুনির্দিষ্ট প্রতিকার আইনের ধারা 6 ও ধারা 7 নিয়ে আলোচনা করব। এ আইনের ধারা 6-এ নিরোধক প্রতিকারের সম্পর্কে বলা হয়েছে। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 5-এর গ উপধারায় অর্থাৎ 5 ধারায় তৃতীয় যে প্রতিকারটির কথা বলেছিলাম তার অধীনে মঞ্জুরি ও সুনির্দিষ্ট প্রতিকারকে নিরোধক প্রতিকার বলা হয়। আর এ আইনের 7 ধারায় বলা হয়েছে দণ্ডমূলক আইন কার্যকরী করার জন্য প্রতিকার মঞ্জুর করা যায় না। আরও একটু স্পষ্ট করে যদি বলি, সুনির্দিষ্ট প্রতিকার আইন দ্বারা ফৌজদারি আইনের কোনো সুবিধা গ্রহণ করা যায় না যেখানে ব্যক্তিগত অধিকার বা দায়িত্ব প্রয়োগ বা প্রতিপালনের প্রশ্নে এ আইন প্রযুক্ত হয়। মনে রাখবেন, ফৌজদারি আদালতের মামলায় এ আইন দ্বারা নিষেধাজ্ঞা দেওয়া যায় না। আজ এ পর্যন্তই। আমার লেকচারটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কিছু জানার থাকলে কমেন্টস বক্সে কমেন্টস করে জানান। যদি আপনি ইউটিউবে আমার লেকচারটি দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে বা আমাদের ফেসবুক পেজটিকে লাইক দিলে পরবর্তী লেকচার প্রকাশিত হওয়ার সাথে সাথেই নোটিফিকেশনস পেয়ে যাবেন। আরেকটি কথা, ফেসবুকের ডেসক্রিপশন বক্সে এবং ইউটিউবের ডেসক্রিপশন বক্সে মূল ধারাগুলোর লিঙ্ক দেওয়া আছে, প্রয়োজনে মূল ধারাগুলো দেখে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে।